feels like it could be either Mr. Android, either Mr. Oh my god! You know, it's just like the same, it's just my d- হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের স্পেশাল একটা ব্লগ হচ্ছে, আমাদের টেস্ট ব্লগ আজকে। তো আজকেও আমার সাথে আছে হৃদয়। হৃদয় হাই দোস্ত। তো আজকে আমরা কই যাচ্ছি হৃদয় বলতো একটু? আজকে যাচ্ছি পল্লী বিদ্যুতের মণ্ডল বাড়ি, টুনটুনির মেলা। টুনটুনির মেলা সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে অনেকে দেখেন আমার 78% হচ্ছে নন সাবস্ক্রাইব, আর 20% হচ্ছে আমার 23% কত পার্সেন্ট আমি দেখলাম যে আপনার সাবস্ক্রাইব করা। তো সেক্ষেত্রে আমি জাস্ট খালি আপনাদের একটা জিনিসই বলবো, সবাই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই দেখতে পারে। আর শেয়ার সাবস্ক্রাইব করলে জিনিসটা হয় কি, যখন এটা ভিডিও ছাড়ি সবার আগে আপনারা নোটিফাই হয়ে যান, বুঝছেন? তাইলে মনে করেন ভিডিওটা সবার আগে আপনার দেখার একটা চান্স থাকে। আর ভিডিও তো অনেকে কমেন্ট করে, কমেন্টগুলো আমার আসলে ভালো লাগে। আর আমার কয়েকজন বলছে যে হৃদয়ের ফানি জিনিসগুলো নাকি সবার ভালো লাগে, ঠিক আছে? তো এখন থেকে আরও বেশি পচানো ট্রাই করবো, ঠিক আছে? আমি মাস্ক পরি নাই, ও মাস্ক পরা শুরু করে দিছে, কি অবস্থা দেখছেন? মাস্ক কিনতে হবো, আমার একটা মাস্ক কিনতে হবো। তুমি মাস্ক পরছো, আমি মাস্ক পরবো না, এরকম কথা হইল, ঠিক আছে? শেয়ার করবো তাতে, আমি পরাবার তাতে শেয়ার করবো, আল্লাহ। আর আমি মাত্র ঘুম থেকে উঠা আপনার জাস্ট খালি ব্লগে বেরোছি, বিকালবেলা তো ঘুম আসছিলাম আজকে। আর আপনাদের দোয়া ইনশাল্লাহ আরও করতে চাই, সবাই দোয়া করবেন, ঠিক আছে? আর এখন আমরা এই জায়গার থেকে বাসে উঠবো, বাসের লাইন আছে এই জায়গায়। তো বাসে ওঠার পর একদম ওই জায়গায় আপনার মণ্ডলপাড়া নামার পর ওই জায়গা থেকে আবার একটা ব্লগ শুরু করে দেবো, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, তো আমরা এসে পড়ছি সেই মণ্ডলপাড়ায় শাহ কেরামতের মেলায়। তো এই জায়গায় অনেক মানুষ আছে, আমার অডিয়েন্স আছে পিছি বাইরে এইদিকে। তো এখন আপনাদের নিয়ে আমি ভিতরে যাব, ভিতরের দিকে, ভিতরের দিকে। মেলায় অনেক কি আছে, মেলায় কি আসলে অনেক কিছু আছে, মেলায় অনেক বড় মেলা এটা। শাহ 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 কি জানি বলতো, শাহ কেরামতের মেলা, শাহ কেরামত, শাহ কেরামতের টুনটুনি মেলা, বেশি সমস্যা নেই, শাহ কেরামতের মেলা। অনেক আইটেম টাইটেমও আছে এদিকটা, ঠিক আছে? অনেক মানুষ আছে। আমি গাইজ আপনাদের ব্যাক ক্যামেরা অন করে সব দেখাইতেছি, হৃদয় হাসিটা একটু মিস করবো। এটা হাসি দাও তো হৃদয়, এটা হাসি দাও, হাসি দাও, দারুণ লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাইতেছি মেলাটা, সব কিছু আয়োজন করা হয়েছে মেলায়, সব ওই দিকে খাবার টাবার সব। ওরে বাপরে বাপ, দারুণ নাগরদোলা আছে, বাচ্চাদের জন্যই দেওয়া আছে না? ওই জিনিসটা ভালো লাগছে আমার। ও নৌকা আছে, নৌকা নৌকা, ও রে বাবা, ওই বাচ্চাদের ওইটা দেখাই, দারুণ খেলা জেলা সবই আছে। আরে প্লেন উড়াইতে আছে, দারুণ তো প্লেনে বাচ্চারা উঠবি হৃদয়, তুই তুই উঠবি, তুই উঠবি, ওরে বাপরে বাপ, ট্রেনও আছে দেখতেছি। কি বলে নাম জানি না আমি, এটা কি লিখছে, ব্যাংকি ইন্টারভেল, ব্যাংকি ইন্টারভেল এটার নাম। ওরে বাপরে, এই দাদা এটা কত বছর বয়স উঠা দেব, কত বছর বছর বয়স পর্যন্ত? হ্যাঁ, দুই বছর পর্যন্ত না, আমাদের জন্য নাই, এই যে অর্জন হবো না, অস্ট্রেলিয়া যাইতে হবো, তাই তো? আচ্ছা, টিকিট কত করে সেল করতেছেন, কতক্ষণ? 50 টাকায়। আচ্ছা, সুন্দর সুন্দর,
চলো ওইদিকে যাই হৃদয়। ও এই তো নাগরদোলা মেলা মেইন আকর্ষণ হইতেছে নাগরদোলা, নাগরদোলা না থাকলে মেলা হয় না। কই আমার পছন্দের বেলুন কই? ও আমরা ইচ্ছে গেছিলাম না নবীনগর, নবীনগর মৃৎশিল্পের মতন অনেক কিছু আছে এদিকে। বৌদি কাজটা আছে কয়েক ধরার জন্য, যেগুলো আছে সব আইটেমই আছে। মামা সেল হইতেছে কেমন? সেল নাই, কম সেল হইতেছে, খুবই কম না? আচ্ছা মামা আসবো নি, আমরা সমস্যা নাই আছি। হ্যাঁ মামা বলতেছি সবারই ভিডিও উঠাইতেছি, মেলায় আসলাম, মেলা ভিউ কিনবো, সবাই কিনবো, আমরা দেখতে আসছি আর কি মেলাটা, বুঝছো? কিনবো। কই কই থেকে আসছেন আপনি? ফরিদপুর রাজবাড়ির থেকে মেলা আসছেন? তা তো অবশ্যই, তা তো অবশ্যই, মেলা আছে যেহেতু সেহেতু বেচে কেনা হইবই, তাই না? একুশ আর সেল হইতেছে কিরকম মেলা আপনার? আর এই লকডাউনের জন্য মানুষ একটু কম আসতেছে, ঠিক আছে? কি করবেন ভাই, এটা লকডাউনের জন্য হইতেছে। আচ্ছা ভাই আমরা দেখাইতেছি, সবাই দেখবো আপনার ব্লগ, ঠিক আছে? আর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে রাখেন আমার, ঠিক আছে? নাইমুর রহমান নাহিদ ব্লগ। ওকে ভাই, কই ভাই? এই যে আরেক ভাই আসছে আমার সাথে, ভাই বেচে কেনা কেমন হইতেছে? নাম কি ভাই আপনার? রিমন না? কই থেকে আসছেন আপনি? আপনিও রাজবাড়ির থেকে আসছেন? আচ্ছা 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 ভাই আসি, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাইমুর রহমান নাহিদ। ওরে হ্যাঁ ভাই সবগুলো উঠাইতেছি, ঠিক আছে? আপনারাও কি রাজবাড়ির থেকে আসছেন? সবাই দিকে রাজবাড়ির থেকে আসছে। নাইমুর রহমান নাহিদ ব্লগ। হ্যাঁ দারুণ, সব কিছুই আছে মেলায়, সব ড্রেসআপ ড্রেসআপ। ওরে বাবা পানও সেল করতেছে ওনারা, লাভ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লাভ পানের, এটা আমার ফ্রেন্ডের কাছে দেখছিলাম মেলায়। ওরে বাবা খাবার আইটেমও কম নাই, ড্রেসারও যেমন আইটেম আছে খাবারের আইটেম আছে, মিষ্টিও আছে, জিলাপি আছে, সব মিষ্টি আছে এই জায়গায়, লাল মিষ্টি। হ্যাঁ মামা এটা কি মিষ্টি? বাদশাভোগ। ওরে বাবা ফার্স্ট টাইম দেখলাম বাদশাভোগ। সেল হইতেছে কেমন মামা এদিকে মেলায়? সেল হইতেছে না এরকম কাস্টমার? এই লকডাউনের জন্য কাস্টমার নেই মামা? আচ্ছা বাতাসা টাতাসা সবই আছে এদিকে, সবই খাইছে এদিকে। আবার ফিমেলদের জন্য ছোটো মোটো জিনিস টিনিস আছে। ওরে বাপরে বাপ, এটা আমার গার্লফ্রেন্ডের লেগে নাই, আমার গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড থাকলে দিতাম। আমার গার্লফ্রেন্ড আর আমার ছোটো বোন, ফ্যামিলি বোন বাদা যেগুলো আছে ওগুলো আমার গার্লফ্রেন্ড, আর কেউ নাই। না 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 আমার গার্লফ্রেন্ড নাই, তোর গার্লফ্রেন্ডের জন্য নিতে পারো সে জায়গায়, ব্যাগ ট্যাগ সব কিছু আছে। ওই দেখো ছেলেদের জন্য ক্যাপ আছে এই জায়গায়, তারপর গ্লাস আছে, সম্পূর্ণ সব কিছু। ব্যাগ নিতে পারো সেটাই, সুন্দর আছে। হ্যাঁ দেখি তারা খেলনা আছে, ভিউয়ার্স আপনারা যদি খেলনা নিতে আসেন বাচ্চাদের জন্য খেলনা ব্যবস্থা আছে, ছোটো গিটার। এলে গিটার অন্যরকম ছিল, আমি ছোটোবেলায় এগুলাতেও খেলতাম, গিটার কিনছিলাম। সুন্দর না? আরে তোর হাসি দেখলে ভাই এই যে বাবুর কথা মনে পড়ে যাচ্ছে যে খেলতাছে। এদিকে আমরা কনসার্ট হয় তাই তো? আর ভিউয়ার্স আপনারা যে মাজারের কথা বলছিলাম, এই এই বড় বট গাছের পিছনে এই যে মাজার, ঠিক আছে? শাহ কেরামত আলীর মাজার, এটা শাহ কেরামত পাগলার পাক দরবার, এই যে শাহ কেরামত আলীর পাক দরবার এটা। এই জায়গায় ইউনিক একটা দোকান দেখলাম, এই জায়গায় ফুলের কালেকশন আছে, পুতুল টুতুল টেডি বিয়ার টেডি বিয়ার সবই আছে। ফুটবল গেমে নাকি এগুলা? বুঝলে ছোটো তোর লেগে তো দেখলে ঠিক আছে, এই খেলনা বন্দুক টুন্দুক। আরে ভাই আমি বেলা আসতে তো আগে বন্দুক নিয়ে, সবার আগে বন্দুক ছাড়া তো পাবলি। ওই যে জায়গায় টেডি বিয়ারের দোকান, এটা সেজাস ছেড়ে টেডি একদম এক রেট। আচ্ছা এলি কি পাপিস নাকি ছোটো শক্ত? এটা এটা কত করে সেল করতেছেন ভাই?
একশো করে একদম একদম তাই তো সবগুলো একশো নাকি? ও এদিকে আয়, কুন্ডা ফাটাইছাস? এই যে সবুজটা, এই যে এটা, না না নিচে একটা মধ্যে দেখা, এটা এটা না এটা এটা, এই যে এটা কিন্তু ওকে স্যার আমার ধরে আমার ফুটে হলুদের নিচে মামা তোর দেখা যাইব না, ঠিক আছে এই নাগর তোলে স্টার্ট হয়েছে, ঠিক আছে ও আমার ভয়ে পেন ধরছে, ওরে বাপরে বাপ সেই সেই ওরে ওরে ওই দারুন দারুন বন্ধু, ও দারুন বাপরে বাপ নাগরদোলা থেকে এটা বেস্ট, কেউ যদি এই মেলায় আসে সবাই এইটাই ওঠার অনুরোধ দিল, ঠিক আছে গাইস যারা আসবেন মেলায় এই মন্ডলপাড়া মেলায় সবাই এটাই ওঠার চেষ্টা করবেন, একবার হইলেও চেষ্টা করবেন, দারুণ মজা দিত সেটাই, দারুণ ওঠা যাবো ভাই দারুণ লাগতেছে ঘুরার ভিউ, চলো মামা ও ঘুরা, ও দারুণ মজা লাগতেছে তো মামা ঘুরায়, আরে মামা ইউটিউবে ইউটিউবে ছাড়ে তুমি এগুলা সমস্যা নাই, তোমারও দেয় আমার তুমি একটু স্মাইল দাও তো দারুন লাগতেছে, পুরো মেলা ঘুরতেছে, আরে মামা ব্লগে আছে, আরে কই থাকে বুঝি না তো ঘুরার তো সেই, এ মামা শ্যাম্পু করো নাকি ঘুরাতে, কি শ্যাম্পু ওই যে হৃদয় ওই যে হৃদয় ওই বাসী হৃদয় ঘুরার ভিউ সেই লাগতেছে, দারুন দারুন দারুন, এই মামা ঘুরাত মামা একটু ট্রিপ দাও টাইমার হইতে কয় চালাইতে পারে তো ভালো হইতো, সেই সেই এটা চুল সেই ঘোরার রাইডের মজাই একটা আলাদা, ঘোরার রাইডের মজা, ওরে বাবা চুলা ঝাঁকিও দেয় আবার, মেলাটা ঘোরাতে দেখলাম খুব ভালো লাগলো বিয়ার্স,
এই ঘুরাই কতদিন আছো এটা ডেলি মেলা ঘুরলাম অনেকক্ষণ। মেলার এই মেলার আসলে এলাকা যাদের এলাকার কিছু ব্যক্তিদের সাথে পরিচয় করে দিতেছি। তো এই এলাকার বড় ভাই আমাদের নাম হইতেছে আমার মিতাই, আমার নামের নাম নাহিদ। ঠিক আছে, মিতাই কিছু বলো। তো আরেকজন আছে কাইম, আমার বন্ধু এলাকায়, এই যে মিতাইয়ের সাথে পরিচয় হয়েছে। সবাই কিন্তু এই মেলায় ঘুরতে আসলে সবার আগে মিতাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? মিতাইয়ের এরিয়া, মিতাইয়ের নাম্বার, তারপর ফেসবুক আইডি যা আছে দুজনে দেওয়া হবে। সবার ক্রাশ মিতাই আমাদের মিতাইয়ের সাথে আর গাহিম ভাইয়ের সাথে। তো মিতাই আর কতদিন আছে মেলা এটা? 21 তারিখ পর্যন্ত। শুরু হয়েছিল কবে গাহিম ভাই? সপ্তাহখানিক আগে। আচ্ছা, রাত্রে বেলা ভিউ কিন্তু অন্যরকম ভিউয়ার্স, সত্যি কথা। রাত্রে ভিউ সুন্দর, রাত্রে আসলে অনেক কিছু সুন্দর সুন্দর দেখা যাইতেছে। কি বলবো, আমার মুখ, সরি ভিউয়ার্স, আমার মুখ দিয়ে বাইরে গেছে ওইটা। ফের নাগরদোলায় এনে নৌকায় সবই করছি মিতাই, তোমাদের তোমরা ছিল না তখন, বুঝছো? আর মিয়া যা হইতো, সত্যি কথা, আমি আফসোস করতেছি। তো ভিউয়ার্স, এই আমরা এখন বেরোয় যাইতেছি মাজার রোড থেকে, যে পিসাব বাড়ির মেলাটার থেকে। তো এই জায়গায় আমার একজন সাবস্ক্রাইবার আছে, ছোটো ভাই। ছোটো ভাইয়ের নামটা কি ভাই? মোহাম্মদ রাফিউল ইসলাম রাফি। রাফি, এই তো ওর টিকটক আছে, টিকটকের লিঙ্ক আমার আইডিতে দেওয়া থাকবো এই ডিসক্রিপশন বক্সে। তো সবাই যদি ফলো করেন আরে বেটার হইতো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অ্যান্ড যারা ডিসলাইক দিয়েছেন কয়েকটা ভিডিওতে আমি দেখছি, তো কাইন্ডলি ভুলও চাপ লেগে গেছে আমি যতটুকু ভাবছি। তো যদি চাপ লেগে থাকে কাইন্ডলি আরও একটা চাপ দিয়ে নেই ডিসলাইক বাটনে, তাইলে আরও বেটার হবে, বুঝছেন? আর আল্লাহর রহমতে 221 জন সাবস্ক্রাইবার হয়েছে, তাই না হৃদয়? তো আশা করি 300 যাইতে বেশি দিন লাগবে না, আপনারা যদি শেয়ার করেন আর হয়ে যাবো, ঠিক না ছোটো ভাই? তুমি তোমার ফ্রেন্ডের সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। অনেক তাড়াতাড়ি আমরা এগিয়ে যাবো। আর আজকে মেলা অনুষ্ঠানটা কেমন লাগবে ভাই? ঠিক আছে না? জমছে, ঠিক আছে। তো সবাই দেখেন, মজা লাগবে। আর এই যে সাইনবোর্ড, মাজার শরীফের সাইনবোর্ড, এই রুটে গেলে হইব। আর এই যে হাইওয়ে, এটা হইতেছে হাইওয়ে, এটা হইতেছে পল্লী বিদ্যুতের হাইওয়ে, যে চন্দ্রা পল্লী বিদ্যুৎ যে রুট আছে ওই রুটের হাইওয়েতে। ওই জায়গায় আপনার সিরামিক্সের লাস্ট গেট বললে হবে, সিরামিক্সের লাস্ট গেট, ওই জায়গায় আপনার নামার পরে আপনি যে মাজার গেটটা পাবেন, এইদিকে সোজা যাবেন জোড়া পাম্প, জোড়া পাম্পে আর কি, জোড়া পাম্পের আগে আর কি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ।